আমরা পড়ছি ইতিহাস, ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, কে ফাউন্ড করেছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন রিফর্ম অ্যাসোসিয়েশন 1870-এ, কেশব চন্দ্র সেন। হোয়েন অ্যান্ড বাই হুম ওয়াজ দ্য নিয়ার সার্ভিস সোসাইটি ফাউন্ডেড, নিয়ার সার্ভিস সোসাইটি কে ফাউন্ড করেছিল 1914 সালে, এম পদ্মনাভ পিল্লাই, কেশব চন্দ্র সেন অ্যাডপ্টেড এ রেডিক্যাল অ্যান্ড কম্প্রিহেন্সিভ স্কিম অফ সোশ্যাল রিফর্মস এবং ইনফিউজড দ্য কনসেপ্ট অফ ভক্তি ইন্টু ব্রহ্মিজম, ইনফ্লুয়েন্সড সোশ্যাল রিলিজিয়াস রিফর্মস ইন বোম্বে অ্যান্ড মাদ্রাস। যা এবারে ফার্স্ট কোশ্চিন, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যারাইজিং ন্যাশনাল কনক্লুসাসনেস দো থ্রু দ্য ফর্মেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্লেড মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ওকে, থ্যাংক ইউ।